আসছেন, ওগুলো নিয়ে আসেন। এই যে এগুলো এগুলো চক বাজাতে নিয়ে আসেন, চেরি ফল বলে। আপনি চেরি ফল খেয়েছেন কোনোদিন? এটা চেরি ফল না, আমরা বলি চেরি ফল। আচ্ছা চেরি ফল বলেন, চেরি ফল বলতে বললাম না আর কি। কিটা বানায় এখন আমি বলি, আপনারা শুনতে পেপে দিয়ে বানায়। এই আপনি আপনি সব জানেন, জেনে শুনে এগুলো করতেছেন, এগুলো তো আর নাই। আচ্ছা পেপে, প্রথম কথা লাল রং এটা কোথায় পেলেন তাহলে? পেপের ভিতরে পেপে তো রং লাল হয় না। আপনি বললেন রং দেওয়া, আপনি বললেন পেঁপে, কিন্তু বিক্রি করেন চেরি ফল বলে। চেরি ফলের মতো দেখতে দেখতে, কিন্তু বাস্তব হচ্ছে পেঁপে। আসার পরে রং যেটি ফুট ডেট না, এটি হচ্ছে টেক্সটাইল কালার। এবং উঠবে না তো দেখেন, এই কালার এমন ভাবে দিচ্ছে, চিনি দিয়েছে, জাল দিয়েছে, দিয়ে এগুলো করেছে। তাহলে এগুলো ব্যবহার করা কি নিরাপদ না অনিরাপদ? আপনি ব্যবহার করছেন, এটা অন্যায় হয়েছে। চানাচুর, চানাচুর, এই যে এপারে চানাচুর আছে, এটাও চানাচুর, এই চানাচুর, হ্যাঁ। এগুলো কতদিন আগে? এগুলা পশ্চিমে বানাইছে। কোথায় বানাচ্ছে? আপনি তো বলেন যে অন্য জায়গায় তৈরি করে আরেক জায়গায় বিক্রি করলে, তাহলে নাম কি? কিসের ফ্রুটস? ভালো আছেন? নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। এগুলো চক বাজাতে নিয়ে আসেন, চেরি ফল বলে। আপনি চেরি ফল খেয়েছেন কোনোদিন? এটা চেরি ফল না, আমরা বলি চেরি ফল। আচ্ছা চেরি ফল বলেন, চেরি ফল বলতে বললাম না আর কি। কিটা বানায় এখন আমি বলি, আপনি সব জানেন, জেনে শুনে এগুলো করতেছেন, এগুলো তো আর নাই। আচ্ছা পেঁপে, প্রথম কথা লাল রং এটা কোথায় পেলেন তাহলে? পেঁপের ভিতরে পেঁপে তো রং লাল হয় না। আপনি বললেন রং দেওয়া, আপনি বললেন পেঁপে, কিন্তু বিক্রি করেন চেরি ফল বলে। চেরি ফলের মতো দেখতে দেখতে, কিন্তু বাস্তব হচ্ছে পেঁপে। আসার পরে রং যেটি ফুট ডেট না, এটি হচ্ছে টেক্সটাইল কালার। এবং উঠবে না তো দেখেন, এই কালার এমন ভাবে দিচ্ছে, চিনি দিয়েছে, জাল দিয়েছে, দিয়ে এগুলো করেছে। তাহলে এগুলো ব্যবহার করা কি নিরাপদ না অনিরাপদ? আপনি ব্যবহার করছেন, এটা অন্যায় হয়েছে, এটি অপরাধ হয়েছে, স্বীকার করেন? এখন থেকে ব্যবহার করবেন? এটি করতে পারবেন না, করতে পারবেন? যেটি চেরি ফল, ওই চেরি ফল ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। চেরি ফল ব্যবহার করার কারণে যদি আপনার 2 টাকা দাম বেশি দিতে হয় নিতে হয়, সেটি নেন, কোনো সমস্যা নেই। কাস্টমার দিবে, কিন্তু জেনুইন চেরি ফল দিতে হবে। এরকম ব্যবহার করতে পারবেন না, অপরাধ স্বীকার করেন? অবশ্যই স্বীকার করেন। আপনার লাইসেন্স আছে কিনা সেটা নিশ্চিত না, ডেট দিচ্ছেন না, এই যে অপরাধগুলো করছেন, এগুলো আমরা তো এটা নতুন স্টার্ট করছি, তো আমাদের মালিককে বলছি এগুলো সব করার জন্য বিএসএ লাইসেন্স লাগবে। হ্যাঁ বিএসএ লাইসেন্স লাগবে, কেজ লাইসেন্স লাগবে, লাগবে। তারপরে আপনার ভোক্তা অধিদপ্তরের কাগজপত্র লাগবে। ভোক্তা অধিদপ্তর কোনো কাগজ লাগবে না, লাগবে না। ভোক্তা অধিদপ্তর কিছু কাগজ দেওয়ার এখতিয়ার রাখে না আইন অনুযায়ী। বিএসটাই দিলে আপনার সবগুলো কাভারেজ হয়ে যাবে, এগুলো দিতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। সেটাও আমাকে বলে দিতে হবে। আপনি তো নিজে বলেন জানেন না, পিপে বললেন, আজার পরে রং বললেন, সবই তো প্রয়োগ করে ফেললেন। বললাম তো ঠিক আছে, আমাদের তো অনেক বেঁচে গেছে, আমরা এত টাকা ধরে মানে করে দেবে। তাহলে একটু সাময়িকভাবে বন্ধ থাকো, এই বন্ধের আদেশ লেখেন, সাময়িক বন্ধের আদেশ লেখেন। আসেন রে, নিয়ে আসেন রে। আমি স্যার 1 মিনিট আমি মালিকের সাথে আলাপ করে দেখি উনি কি বলে। কোনো কথা হবে না, সাময়িক বন্ধ থাকবে, বন্ধ করেন।